সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলেছে সমাজ, পরিবেশ, বদলেছে মানুষের চিন্তা ভাবনা। সময়ের সাথে সাথে নিজের প্রতি অনেক যত্নবান হতে শিখেছে বর্তমান প্রজন্ম। প্রাচীন কাল থেকে রূপচর্চা করে আসছে সভ্য মানুষ। সময়ের সঙ্গে সঙ্গে সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। শহর, নগর, বন্দর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও এখন রূপচর্চায় আধুনিকতা। বনগা শহরও বদলেছে। বিভূতিভূষণ, রাখাল দাস, দীনবন্ধুর বনগা শহর এখন ঝাঁ চকচকে। সেই শহরের মানুষের রূপচর্চায় আধুনিকতার ছোঁয়া লেগেছিল বেশ কয়েক বছর আগেই, আর সেটা অবশ্যই শুরু হয়েছিল হাবিবসের হাত ধরে। আজ থেকে 8 বছর আগে এখানে এই প্রতিষ্ঠানটা, হাবিবস প্রতিষ্ঠানটা শুরু করি, তখন কিন্তু অনেক ট্রিটমেন্ট এবং হেয়ার এবং স্কিনের উপরে অনেকেই জানতো না যে কী ধরনের ট্রিটমেন্ট বা পরিচর্যা এখানে হয়ে থাকে। আমরা আস্তে আস্তে এলাকার এই মানে আধা শহর বনগাঁকে আমরা বিভিন্ন গ্রামের, প্রত্যন্ত গ্রামের থেকে ছেলেমেয়েরা উঠে এসে বিভিন্ন ট্রেনিং দিয়ে আজকে কিন্তু সারা বনগাঁ সাবডিভিশনে এই বার্তাটা পৌঁছে গেছে যে স্কিন পরিচর্যা এবং হেয়ার পরিচর্যার বিষয়ে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। এই হাবিবসের পক্ষ থেকে আমরা কিন্তু প্রয়াস চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও চেষ্টা করছি যে যাতে আরও বেশি ছেলেমেয়ে উঠে এসে আমাদের তৈরি করে। এবং আমাদের হ্যালেন্সে একটা ব্রাঞ্চ আছে, সেখানেও আমরা একই ব্যবস্থা রেখেছি। নাটাবেরিয়াতে একটা ব্রাঞ্চ আছে, আমরা ঠিক একই ব্যবস্থা রেখেছি। আমাদের একান্ত চেষ্টা প্রত্যন্ত গ্রামের মানুষও যাতে এই পরিষেবাটা পায়, তার জন্য আমরা নিরলস চেষ্টা চালাচ্ছি। অনেকেই ধারণা আছে যে হাবিবসে গেলে অনেক পয়সা লাগে, কিন্তু আমরা যে পরিষেবা দিই আমরা কিন্তু অনেক কস্ট কম করে কিন্তু এই পরিষেবাটা দিয়ে যাচ্ছি, যাতে প্রত্যন্ত গ্রামের মানুষ এবং সাধারণ মানুষ এই পরিষেবাটা নিতে পারে। একটা ব্র্যান্ড, এখানে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে মানুষ যখন আসে অন্য জায়গায় এসে অনেকে বলে যে আমার এই সার্ভিসটা দেওয়া হোক, আমরা কিন্তু সেইভাবে করি না। আমরা করি হচ্ছে তার আগে হেয়ারের স্ট্রাকচারটাকে দেখি, স্ট্রাকচারটা দেখে তার যে হেয়ারের ক্ষেত্রে যে সার্ভিসগুলো বা ট্রিটমেন্টগুলো দরকার, যেরকম এখানে ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্ট হয়, মেটাল ডিএক্স ট্রিটমেন্ট হয়, সুপার সিল্ক ট্রিটমেন্ট হয়, হেয়ার ফল ট্রিটমেন্ট হয়, এই ধরনের হেয়ারের উপরে প্রচুর ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টগুলো আমরা এখান থেকে আমরা প্রোভাইড করি। এবং স্কিনের ক্ষেত্রেও যে স্পট রিমুভার থেকে শুরু করে ট্রিটমেন্ট, ফেশিয়াল থেকে শুরু করে হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্ট, ফেশিয়াল এগুলো বিভিন্ন যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে আল্ট্রাসাউন্ড মেশিন, গ্যালভানিক মেশিন দ্বারা এখানে ট্রিটমেন্ট করা হয়। এবং আমরা আরও যে বিষয়গুলো আছে আমাদের এখানে, যেরকম হেয়ার এক্সটেনশান, নেল এক্সটেনশান, এগুলো কিন্তু ট্যাটু, এগুলো সবই আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়। আমরা খুব একদম আপডেট যে ট্রেনিংগুলো সেগুলো আমরা এখানে, আমাদেরকে যারা আসে, আমরা হাবিবসের পক্ষ থেকেও কিন্তু আলাদাভাবে এখানে আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, সেই ট্রেনিংটা আমরা এখান থেকে করাই, করিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের স্টাফ হিসেবে তাদেরকে রাখি। এখন হাবিবস বনগাঁ শহর পেরিয়ে বাগদার হেলেঞ্চার নাটাবেরিয়ার প্রত্যন্ত গ্রামে হাজির। হাবিবস শেখায় চুলের চর্চা, রূপের চর্চা, নিরোগ চুল ও
রোগ নিরাময় পদ্ধতি, ত্বকের যত্ন নেওয়ার কৌশল, এই সমস্ত শিক্ষা পদ্ধতি ধারাবাহিকভাবে শিখে চলেছে অসংখ্য ছাত্রছাত্রীরা হাবিবসের প্রশিক্ষণ কেন্দ্র থেকে। তাই বহু মানুষের কাছে হাবিবস মানেই স্যাটিসফ্যাকশন, বিশ্বাস, ভরসার জায়গা, রূপচর্চায় মৌলিকতার ছোঁয়া। হাবিবস হেয়ারের উপরে স্ট্রেটনিং, স্মুথনিং, পামিং, তারপরে এখানে হেয়ারের উপরে সুপার সিল্ক ট্রিটমেন্ট, স্ক্যাল্প ট্রিটমেন্ট, তোমার ড্যান্ড্রপ ট্রিটমেন্ট, হেয়ারফল ট্রিটমেন্ট, সমস্ত ট্রিটমেন্টগুলো কিন্তু হেয়ারের উপরে আছে। এই ট্রিটমেন্টগুলো আমরা এখান থেকে প্রোভাইড করি। এছাড়াও স্কিনের উপরে যেমন আমাদের এখানে একদম লোয়ার রেঞ্জেও কিন্তু আমরা 500 টাকা থেকে শুরু করি। যে ফেশিয়ালগুলো আছে, সেই ফেশিয়ালগুলো আমরা যেরকম হাই রেঞ্জেও আছি, আমাদের এখানে লোটাস কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির যে ট্রিটমেন্টগুলো সেগুলো কিন্তু বিভিন্ন স্কেলে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। সব ধরনের কাস্টমারের জন্য আছে, হাই রেঞ্জেরও আছে, লো রেঞ্জেরও আছে। আমার একটা কনফিডেন্স আছে, আমি হাবিবসেই আসি, স্যাটিসফ্যাকশন হয়ে গেল। আর আমি সেই কারণেই হাবিবসে আসি এবং ওনাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে, আস্থা আছে, তার জন্য আমি হাবিবসে আসি। এটলে আমি পুরোপুরি ফুল সার্ভিস পাবো এবং অন্ত ভালোভাবেই সার্ভিসটা এনরা এখান থেকে দেয়। আমি হাবিবসে আসি, হাবিবসে কাজ শিখেছি আজকে 6 মাস ধরে, তো খুব ভালো শেখায় এখানে, খুব স্যাটিসফাই। তো আমি এবং আমার রিলেটিভ যারা আছে আমি তাদের সমস্ত ব্রাঞ্চে যেতে বলি এবং ইদানিং নাটাবেরিয়াতেও যাই আমরা, এবং কাজ সব দিক থেকে ভালো হয়।